আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ৬৮,০০০ গ্রাম নিয়েই আমাদের এই দেশ। এর প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে অমিত সম্ভাবনা। প্রতিটি এলাকায় রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। সেই সব প্রত্যন্ত জনপদের নানা রকম খবর নিয়েই দেশজুড়ের পথ চলা। আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেশজুড়ে অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে শিরোনাম। কুড়িগ্রামের রমনা স্কুল নিয়ে থাকছে একটি প্রতিবেদন। চরলাঙ্গুলিয়ার চৌধুরী গ্রামের মানুষের জীবনচিত্র। যশোরের খেজুর পাতার পণ্য তৈরির সাফল্য। কবি কামিনী রায়ের পৈতৃক ভিটার বর্তমান অবস্থা। চলতি পথে থামব লালমনিরহাটের একটি প্রবীণ নিবাসে। এবং কিশোরগঞ্জের একটি বাউল গানের সঙ্গে শেষ হবে আমাদের আজকের আয়োজন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিসমি আক্তার তিশা। রমনা স্কুল, এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের কাছে যেন স্বর্গ এই স্কুল। এখানকার আনন্দপূর্ণ শিক্ষার পাশাপাশি মিলছে একবেলা খাবার, আর তাই স্কুলে আসার জন্য অধীর অপেক্ষায় থাকে শিশুরা। গ্রামের নাম রমনা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার অতি সাধারণ একটি গ্রাম। গঙ্গা কবলিত এই গ্রামের মানুষের পক্ষে তাদের সন্তানের পড়াশোনা করানোটাই ছিল দুঃসাধ্য ব্যাপার। বেশ কিছুদিন আগে একটি বেসরকারি সংস্থা গ্রামের শিশুদের জন্য গড়ে তোলে ব্যতিক্রমী এক শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলটা হওয়াতে আমাদের এলাকার অনেক সুবিধা হয়েছে, ভবিষ্যতে এখানে ছেলেপেলে মানুষ হয় ভালো হবে, এই জন্য এই স্কুলে দিয়েছি। যে স্কুলে মনে করো লেখাপড়া ভালো হয়, তারপরে মনে করো টিচারেরাও ভালো আদর যত্ন করে, দেখাশুনি করে ভালো, তার মনে করো কাপড় চোপড়ও অনেক সময় দেয়, তারপরে খাওয়া দাওয়া করায়। কন্যা শিশু দরিদ্র পরিবারের কাছে অভিশাপ, তাদের পড়াশোনার খরচকে মনে করেন অপচয়। অভিভাবকদের এই ভুল ভাঙাতে স্কুলের পরিকল্পনাকারীরা সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসেন। এই মেয়েগুলোকে আমরা ক্লাস সিক্স থেকে যতদূর পর্যন্ত তারা পড়াশোনা করতে পারে বিয়ে না হওয়া পর্যন্ত, এবং আমরা সেই খরচটা আমরা এই সংস্থার মাধ্যমে তাদেরকে দিচ্ছি। মেয়েদের শিক্ষার ব্যাপারে আমরা গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকেও আমরা সাপ্লিমেন্ট করছি। ছেলেরা ক্লাস ফাইভ পাস করার পরে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে চলে যায় ভোকেশনাল স্কিল অ্যাকুয়ার করার জন্যে। আর মেয়েদেরকে আমরা এনকারেজ করছি তারা হাই স্কুল আপ অ্যাটলিস্ট আপ টু ক্লাস গ্রেড টুয়েলভ তারা সেখানে পড়াশোনা করবে। অবহেলিত এই গ্রামের শিশুরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। চরলাঙ্গুলিয়া, নেই বিশুদ্ধ পানির সংস্থান, নেই স্বাস্থ্যসেবার ন্যূনতম সুযোগ। এই চরটির সীমানা নির্ধারণ নিয়েও রয়েছে নানা রকম জটিলতা, আর এসব দেখবার জন্য নেই কোনো প্রশাসনিক কাঠামো। প্রতিনিয়ত এমনি অসংখ্য সমস্যায় জর্জরিত হয়ে জীবন সংগ্রামে টিকে আছে চরলাঙ্গুলিয়ার চৌধুরী গ্রামের মানুষেরা। হাতিয়া, সন্দ্বীপ, রামগতি, ভোলা, শাহবাজপুর সহ বিভিন্ন নদী ভাঙন এলাকার হাজার হাজার সর্বহারা পরিবার আশ্রয় নিয়েছে নোয়াখালীর চরলাঙ্গুলিয়ার পরিত্যক্ত জায়গা।
পুরো চরে বসবাসকারী মানুষ বর্তমানে অতিবাহিত করছে মানবেতর জীবনযাপন। আমি খাইতে হয়নি, টাকা পয়সা নাই, নদী ভাঙ্গি চলে এসেছি। এখন আর বাবা মা কষ্ট করে, যেটা খাইতাম সেটা খাই হয়নি। আদা মাইল থেকে পানি আনতো, আমাদের ওই খাওয়ার পানির খুবই কষ্ট হইতেছে। কোনো চলবার কোনো পথ আছে নাকি? কোনো পথ নাই, অনেক কষ্টকর ব্যাপার। প্রচুর পরিমাণ যখন ডায়রিয়া শুরু হয় তখনও ডাক্তার নাই, ওর স্যালাইন নাই, কোনো একটা হাসপাতাল নাই, কিছুই নেই। একটা রুগী নিয়ে যাইতে হয় কোথায়, মাইজ দিই। যাদের আর্থিক অবস্থা ভালো তারা হয়তো নিয়ে যাইতে পারে, আর যাদের টাকা পয়সা নাই তারা হয়তো চিকিৎসার অভাবে মারা যায়। অন্যান্য এলাকার শিশুরা যখন স্কুলে যাচ্ছে তখন এ চরের শিশুরা সারাদিন ব্যস্ত খেলা কিংবা কাজে। এখানে কোনো লেখাপড়ার অবস্থা নাই, আমরা কোনো পড়ালেখা করতেছি না, ফোলা নিয়ে খেলে খেলাধুলা করতেছে, কোনো কাজ নাই এখানে। আমরা চাই আমাদের এখানে একটা ভালো একটা স্কুল করে দেওয়ার জন্য। ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য নেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিংবা কিল্লা। এছাড়া এখানকার মানুষ প্রায়শই ভোগেন নিরাপত্তাহীনতায়। সচেতন অনেক লোক মানে সাধারণ পুলিশ নিয়ে আসি, যে মহিলাদের অসুবিধা করে, কাপড় চাপড় পিটি পাড়ি, যে ঘর দুয়া চোলা টোলা সব লয়ে যা। তো আমরা কি করি? চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এখানে অনেক দুঃখ কষ্ট মানুষ বসবাস করতেছে, কারণ এলাকাতে কোনো প্রশাসক নিয়োগ নেই। প্রশাসন কি কোনো ব্যবস্থা না থাকায় এই চরের মানুষরা বঞ্চিত হচ্ছে সরকারি বা বেসরকারি সাহায্য থেকে। যত দূর চোখ যায় কেবল খেজুর গাছ আর খেজুর গাছ। হ্যাঁ দর্শক, আমি পাটালি গুড়ের দেশ যশোরের কথা বলছি। শুধুমাত্র গুড় তৈরি নয়, এছাড়াও খেজুর গাছকে অনেকভাবে ব্যবহার করা সম্ভব, যেমনটি করেছেন শিমুলিয়া গ্রামের স্বপন মাস্টার ও করুণা বিশ্বাস। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যশোর জেলা। এ অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখা যায়। আর এই খেজুর গাছের পাতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন স্বপন বিশ্বাস ও করুণা বিশ্বাস। প্রাথমিক পর্যায়ে আমি 1994 সালে তিনটা মহিলা প্লাস আমার ওয়াইফ মিলে এই জিনিসটা প্রথমে তৈরি করা আরম্ভ করে। আমার স্বামী ওই বাইরে তো অর্ডার টর্ডার আনে, আমি মেয়েদের দেখাশোনা করি, মেয়েদের সাথে কাজও করি। যান্ত্রিক কোনো কলকারখানা নয়, শুধু সামান্য বিনিয়োগ আর পরিশ্রমের মাধ্যমে সহজলভ্য খেজুর পাতা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী। এগুলো রপ্তানি হচ্ছে ইউরোপের অনেক দেশে। হঠাৎ করে একটা ফরেনার আমার বাড়িতে আসে, অস্ট্রিয়ার বাড়ি, ওনার নাম হলো কার্ল ফ্রিজ। হ্যাঁ, উনি আসার পরে উনি আমাকে উদ্যোগ দেয় যে তুমি এটা করো। স্বপন বিশ্বাস ও করুণা বিশ্বাস নয়, শিমুলিয়া গ্রামে অনেক নারী আজ স্বাবলম্বী। এখন সংসারে অনেক উন্নতি হয়, স্বামী রোজগারের পরে নির্ভরশীল হওয়া লাগে না, নিজেরাই পারি সংসারের কাজ করে টরে, তারপরে স্বামী সন্তানকে সময় দিয়ে যতটুকু পারি ততটুকু করি আমরা। আর যা করি ওতে আমাদের স্বামীকে কিছু হেল্প করতে পারি, বাচ্চাদের টিউশনে পড়া, নিজেদের কাপড় চাপড় যা যা প্রয়োজন আমাদের হয়ে যায়। এখানে মেয়েদেরকে তাদের আবিষ্কৃত পণ্যের স্বীকৃতি দেওয়া হয় নামকরণ করার মাধ্যমে। আছে উল্লেখযোগ্য যেমন রোজিনা, চম্পা, মানে এগুলোর নাম কীভাবে দিয়েছে, মেয়েরা যে মেয়ে প্রথম স্যাম্পেল যে স্যাম্পেল তৈরি করেছে তার নামে কিন্তু নামটা দিয়েছে। স্বপন বিশ্বাসের সাফল্যের পর এই এলাকায় এ ধরনের আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সাধারণত গ্রাম এলাকায় পুরুষদের 3 মাস কাজ থাকে, মাটির কাজ প্রায় 9 মাস থাকে না। তো তাদের ওয়াইফরা বাচ্চা কাছে ইনকাম করে, করার পর তাদের সংসার আগের থেকে অনেক ভালো, মানে তাদের অনেক ভালো চলছে। এই দেখে আমার এলাকায় আরও 3-4 জন আগ্রহ হয়ে তারাও সেন্টার খুলেছে। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশজুড়ে অনুষ্ঠানে। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা কবি কামিনী রায়, প্রথিতযশা এ কবি, জন্মেছিলেন ঝালকাঠির বাসুন্ডা গ্রামে।
সম্প্রতি দেশজুড়ে দল কবির সেই স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটার খোঁজে গিয়েছিলেন বাসুন্ডা গ্রামে। চলুন ঘুরে আসি কবির বাড়ি থেকে। সংশয়ে সংকল্পে সদা চলে, পাছে লোকে কিছু বলে। এ কবিতাটাতে কবি কামিনী রায়কে আমরা কেন জানি? বাংলার প্রথম গ্রাজুয়েট মহিলা কবি কামিনী রায়ের জন্ম 1864 সালে ঝালকাঠি জেলা সদরের বাসুন্ডা গ্রামে। তার সময় তিনি বাংলা সাহিত্যে যথেষ্ট সুনামের সাথে প্রতিষ্ঠিত ছিলেন। আমরা গিয়েছিলাম তার পৈতৃক বাড়ি ও জন্মস্থানের খোঁজে। ঝালকাঠি জেলা তথা দক্ষিণ বাংলা, এই কামিনী রায়ের নারীর সাথে আমরা সংযুক্ত হয়ে আছি। কামিনী রায়ের যে সমস্ত কাব্য আমরা পেয়েছি, আলোছায়া, দীপধূপ, অশোক সঙ্গীত, যে সমস্ত কাব্যগ্রন্থ আমরা পেয়েছি, সেই অনেক ছোট্ট সময় থেকে আমরা সেগুলো অধ্যয়ন করেছি এবং দেখেছি যে কবি কামিনী রায়ের লেখার যে সারল্যতা এবং সহজতর মানুষকে কাছে নিয়ে আসার যে উপলব্ধি বোধটা তার মধ্যে কাজ করেছে, বর্তমানে সেটি একটি বিরল ঘটনা। এবং বর্তমানে আমাদের যে সমস্ত কবি সাহিত্যিকরা লেখেন তার থেকে সম্পূর্ণ একটি আলাদা এবং ব্যতিক্রম রয়েছে তার মধ্যে। কবি কামিনী রায়ের যে সম্পদগুলো ছিল এবং তার যে ঐতিহ্য ছিল, তাদের বাড়ির যে ঐতিহ্য ছিল, সেগুলো আজকে বিলীন হয়ে গেছে এবং বর্তমানে একটি চক্র, একটি দল সেই তার পৈতৃক সম্পত্তি বেদখল করে রেখেছে, যেটা আমাদের মনে হয় যে তার ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্যে, তার সাহিত্যকে ধরে রাখার জন্যে আমি ঝালকাঠি প্রশাসন করে বলবো যে কবি কামিনী রায়ের এই বেদখলকৃত বাড়িটি পুনর্দখল করে সেই বাড়িটিতে যেন আমরা একটি জাদুঘর তৈরি করতে পারি। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এই বাড়িসহ কবির স্থাবর সম্পদের ভোগদখল করছে। কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে আদালতে ডিগ্রি নিয়ে তারা এটা দখল করতে ভোগদখলে আছে। সেদিনকে আমরা তদন্ত করে দেখছি এবং এটা তদন্ত করতে অনেক পিছনে আমাদের যেতে হবে। যখন একটা আদালতের রায় ডিক্রিট অনেক পুরনো, তখন ঝালকাঠি জেলা হয় নাই, বরিশাল জেলা ছিল, এগুলো বরিশালে খোঁজ নিতে হবে যে ওই মামলাগুলা মানে আসলে অস্তিত্ব আছে কি না। অস্তিত্ব যদি না থাকে তাহলে একভাবে আগাবো, আর অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে এটার পদ্ধতি আবার আগানো অন্যরকমের। তবে আমরা এটা চেষ্টা করতেছি, এটাকে মানে কিভাবে এটাকে সংরক্ষণ করা যায় তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য।